শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় আগামী ছবির নাম হামি। শিবপ্রসাদ অভিনয় করছেন এই ছবিতে। অন্যান্য চরিত্রে রয়েছেন গার্গী রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কনীনিকা, অপরাজিতা আঢ্য, দেবলীনা, সুজন মুখোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায়। ছোটদের মনস্তত্ত্ব তুলে ধরা হবে এই ছবিতে। ব্রত, তিয়াশা এবং অভিরাজ এই তিন শিশু শিল্পীও অভিনয় করবে ছবিটিতে। 15ই ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। ছবিটি মুক্তি পাবে মে মাসে। লালটু দত্ত, এখানে লালটু বিশ্বাস, মিতালি বিশ্বাস, মানে লালটু আর মিতালি ফিরে আসছে, তাদের বাচ্চাও আছে। কিন্তু এই বাচ্চাদের বড় ছবি, মানে বাচ্চাদের আমরা বড্ড বাচ্চাদের মতো ট্রিট করি তা নয়, তাদের একটা নিজের ছোট্ট জগৎ আছে, সেই জগৎটাকে সম্মান জানানো এবং সেটা খুব মজার ছলে, ভেরি স্যাটায়ার, ভেরি নাইসলি মানে সেড ইন দ্য স্ক্রিপ্ট, সেটা আমার খুব ভালো লেগেছে। রেলিভেন্সটাই হচ্ছে এই ছবির মূল কথা এবং আমরা আমাদের ফিউচারকে নিয়ে ডিল করছি এই ছবিতে, যেহেতু এটি বাচ্চাদের ছবি। আমি খুব খুশি শিবুর সাথে একসাথে কাজ করছি বলে। ও যেমন বলছে যে এটা একটা প্রাপ্তি, আমার কাছেও এটা বড় একটা প্রাপ্তি। আর আমি আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে এরকম একটা ফিল্মের খুব দরকার, কারণ আমরা যারা মায়ের বয়সটায় পার হচ্ছি, তারা যখন আমার মানে আমার বন্ধুবান্ধবদের বাচ্চা, আমার নিজের ছেলে, মানে আমার এদেরকে যখন আমি দেখি জেনারেশনটা খুব হুড়হুড় করে বদলে গেছে এবং ওদের জীবন থেকে ইনোসেন্সটাকে আমরাই কেমন টেনে খামচে সরিয়ে নিয়েছি, দোষটা কিন্তু আমাদের। তো এরকমই একটা ইউনিক কনসেপ্ট নিয়ে ওরা ফিল্মটা আবার ভেবেছে এবং শুধু চরিত্র বলে বলা ভুল কথা, এই ফিল্মটা খুব ভালো হবে বাচ্চাদের নিয়ে এবং ছবিটা অসাধারণ। আমি যতটা গল্পটা শুনেছি অসাধারণ একটা ছবি। আমরা এতজন আছি যারা পুরনো, আমরা বন্ধুবান্ধব যারা, যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া মোটামুটি বন্ধই হয়ে গেছে, একে অপরের সঙ্গে কাজ করি না, একসঙ্গে কাজ করা হয় না, আমরা আবার একটা রিইউনিয়ন। ছোটদের মনস্তত্ত্ব, ছোটদের কর্মকাণ্ড এবং ছোটদের ওপর বড়দের যে আধিপত্য বা বড়দের যে গার্জিয়ানশিপ বলতে পারো, বা তারা মনে করে তারা আমি বাচ্চাটাকে ঠিক এ করছি কিন্তু বাচ্চাটা অ্যাকচুয়ালি কী চাইছে হয়তো অনেক সময় মিস হয়ে যায়। ছোটদের গল্প নিশ্চয়ই এটা, কিন্তু আমার মনে হয় বড়দেরও অনেক কিছু পাওয়ার আছে এই ছবিটার মধ্যে। ভাবনা ছিল এটা অন্য সিনেমা করবার, তো হঠাৎ করে এই তিনটে বাচ্চাকে দেখে আর কি, মানে তিনটে বাচ্চা মানে এমনভাবে সামনে আসে আর কি, তা আমাদের মনে হয় দ্যাট দিস ইজ এ টাইম নাও অর নেভার। তো বিশেষ করে ব্রতকে দেখে আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা এখনই এবং এই ডিসেম্বরই করতে হবে। হামি রামধনুর মতোই এই ছবিতেও স্বামী স্ত্রীর ভূমিকায় রয়েছেন শিবপ্রসাদ এবং গার্গী, আর তাদের চরিত্রের নামও অপরিবর্তিত। লালটু বিশ্বাস এবং মিতালি বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ ও গার্গীকে। মানস বসাক, এবিপি আনন্দ, কলকাতা।